আসলেন। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আর আজকে আমি নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় তোমাদের, সেটা হলো আজকে শুভ রাখি পূর্ণিমা ঝুলন যাত্রা। তো এই ঝুলন যাত্রায় তোমাদের আজকে আমি নিয়ে যাচ্ছি করিমপুরের এমন একটা জায়গায়, যেখানে তোমাদের ভালো লাগবে দেখতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাড়াবো না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি করিমপুরে, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি সেই ভিডিও। এই হলো করিমপুর কৃষ্ণনগর জাতীয় সড়ক 312, আর এই দিক দিয়ে আমরা যাব করিমপুরের সেই মন্দিরে। বন্ধুরা, এই মন্দিরটি দেখে রাখুন, এই মন্দির নিয়ে একদিন ভিডিও হতে চলেছে, ঠিক আছে? এই মন্দিরে কিন্তু অনেক অজানা রহস্য আছে, আর এই মন্দিরটাও পুরোটা দেখানো হতে চলেছে। বন্ধুরা, আমরা অলমোস্ট করিমপুর বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকে পড়েছি। এই সামনে করিমপুর হসপিটাল গেট। আমি এখন চলে এসেছি করিমপুর বাস স্ট্যান্ডে, অলমোস্ট পুরাতন বাস স্ট্যান্ড। আর এই পুরাতন বাস স্ট্যান্ডে কিন্তু আছে সেই রাধা গোবিন্দ মন্দির। সেই রাধা গোবিন্দ মন্দিরে আমরা যাচ্ছি আজকে ঝুলন পূর্ণিমা, সেই ঝুলন পূর্ণিমায় যাচ্ছি। বন্ধুরা, করিমপুরের রাধা গোবিন্দ মন্দিরের গেট ঢুকছি ভিতরে। ভালো মন্দিরটা বেশ। Thank you.
অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকে দেখালাম রাধা গোবিন্দ মন্দির, যে রাধাকৃষ্ণ মন্দির, সেই রাধাকৃষ্ণ মন্দিরে রাধা গোবিন্দর ঝুলন যাত্রা, ঠিক আছে? তো সেই ঝুলন যাত্রার ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকে রাখি পূর্ণিমা, সবার ভালো কাটুক। তো টাটা বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন।